মৃত্যুবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠান বা খাবারের আয়োজন করা হয় তাতে অংশগ্রহণ করা বা খাওয়া যাবে। মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান যেগুলি হয়, মৃত্যুবার্ষিকী বলেন বা 3 দিনে বলেন বা 7 দিনে বলেন বা 40 দিন না বললেও 42 দিনে বলেন, যাই বলেন, আসলে এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের সুন্নার আলোকে এগুলি কখনো শরীয়ত সম্মত নয়, এগুলি বেদাতি অনুষ্ঠান। এজন্য আমি সবসময় বলি যে আসলে শরীয়তসম্মত বিষয় হলো, দেখুন খেয়াল করুন, আপনি আপনার ব্যক্তির মৃত ব্যক্তির মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে যে টাকাগুলি খরচ করেন, সামর্থ্য অনুযায়ী কেউ 5,000, কেউ 50,000, কেউ 1,00,000, 2,00,000, 5,00,000, যে যত খরচ করে, এই খরচ করাটা আসলে কি এটি কাজে আসবে? এটা যদি শরীয়তসম্মত ইবাদত না হয় তাহলে তো অবশ্যই এটি কাজে আসবে না, এটি বেদাত হলে কখনো সওয়াবের কাজ নয়, এটি অবশ্যই গুনাহের কাজ। কেউ যদি ধরেও নেয় যে মানুষকে খাওয়াচ্ছে গরিব দুঃখীদের তাহলে সওয়াব হবে, তাহলে আমরা তাকে বলবো আপনি এই 10,000 বা 50,000 টাকা খরচ করলেন, যদি সওয়াব পেয়েও থাকেন তাহলে যেই দিন খাওয়ালেন যতটুকু খাওয়ালেন ততটুকু সওয়াব পেলেন। পক্ষান্তরে শরীয়তের নিয়ম অনুযায়ী আপনি এই 10,000 বা 50,000 টাকা যদি একটা মসজিদ নির্মাণ হচ্ছে সেখানে আপনি দেন, আপনার সেই মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করেন, তাহলে এই মসজিদ যদি কিয়ামত পর্যন্ত থাকে আপনার ওই মৃত ব্যক্তি ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। এটা হলো শরীয়তের বিধান, এটা হলো শরীয়তের নিয়ম, এই শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমাদের প্রতিটি ব্যক্তির উচিত আসল শিক্ষা যেটা, আসল বিষয় যেটা, আসল ইবাদত যেটা, সেটা করা, আর সেটা দিয়ে কত উপকার একটু চিন্তা করলে বোঝা যায়। পক্ষান্তরে আপনি যদি এই টাকাটা খাওয়াতে যান, হয়তো কিছু মানুষ আপনার একটু প্রশংসা করবে যে অমুকের ছেলে খুব খাওয়াইল, এই প্রশংসার কারণে, এই প্রশংসা চাওয়া পাওয়ার উদ্দেশ্যেও যদি আপনি খাওয়াতে যান তাহলে আরেক বিপদ, সেটা হলো রিয়া, মানুষ দেখানো ইবাদত, যেটা সম্পূর্ণ শিরক হয়ে যাবে, যার কারণে আপনি আরো বড় গুনাহগার হয়ে যাবেন। কিছুই যদি কোনো গুনাহও না হয় সওয়াব হলে অতটুকু শুধু হয়তো পেলেন, কিন্তু পাওয়ার সেটি সুযোগ নেই, যেহেতু এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের আদর্শের আলোকে কখনো নয়, তাই এটি সওয়াবের কাজ নয়, এটি বেদাত, এটি গুনাহের কাজ। এখন বেদাতের কাজে কেউ যদি গিয়ে অংশগ্রহণ করে তাহলে সে সওয়াব পাবে না কি পাবে আর বলার অপেক্ষা রাখে না। অতএব এই ধরনের অনুষ্ঠানে যাওয়াও কোনো মুসলিমের জন্য জায়েজ নেই, একান্ত যদি কোনো কারণ হয়ে থাকে যে হয়তো তার সাথে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হয়ে যাবে বা সে আমার শত্রু হয়ে যাবে, তাহলে সেখানে গিয়েও কমপক্ষে তাকে উপদেশ স্বরূপ বলা যে আসলে ইসলামের আসল বিধান হলো এইভাবে করা, আপনার উচিত ছিল আপনি এইভাবে করতেন, যেন সে আপনার সাথে শত্রুতা সৃষ্টি না করতে পারে, এই জন্য হয়তো আপনি যাবেন, উপস্থিত হবেন, আর অন্তরে ঘৃণা রেখে সেটাকে হয়তো কোনোভাবেই করবেন। কিন্তু আপনি বলবেন যে এটা জায়েজ নেই, আবার গিয়ে মজা করে সেখানে খাবেন, এটা কখনো কোনো মুসলিমের জন্য শোভা পায় না, কোনো জায়েজ হতে পারে না। আপনিও সেই ব্যক্তিকে বেদাত করার কারণে যে গুনাহগার হয়, আপনি অংশ দেওয়ার কারণেও সেই গুনাহগার অবশ্যই হবেন। আল্লাহ তাআলা আলাম।